খবর থাকবে আমাদের। সেখানে মৃত্যুর কাছে হার মানলেন মেদিনীপুরের নাবালিকা, মন্ত্রীর পা ধরেও শেষ রক্ষা হয়নি। এই মুহূর্তে হাসপাতালের সামনে বিক্ষোভ, দেখুন সেই ছবি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা মেদিনীপুর মেডিকেলে, সেখানে মৃত্যু হয়েছে নাবালিকার। মেদিনীপুর মেডিকেলে ভুল চিকিৎসার অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তে যারা মৃতের পরিবারের লোকজন রয়েছেন তারা কি বলছেন, কি দাবি তাদের? দেখো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আইসিইউ এর সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন রোগীর পরিজনরা। সেই ছবি এক্সক্লুসিভভাবে তুলে ধরেছি মেদিনীপুর পৌরসভার। পৌর প্রধান আছেন, থানার আধিকারিকরা আছেন, প্রত্যেকের কিন্তু প্রত্যেকের একটাই দাবি যে চিকিৎসক যারা এই ঘটনাটা ঘটালো তাদেরকে কিন্তু সামনে আনতে হবে। তো সেই সমস্ত ডাক্তার ডাক্তার এসেছে, ডাক্তারদের সামনে এসে আমি কথা বলছি। ওদের বদলে ওদেরকেই ধরো, ওদেরকেই ধরো। কি চাইছেন আপনারা? কি আমরা কি চাইছি? কেন ভুল অপারেশন করবে? কেন করবে? একটা বয়স্ক মানুষ তো আমরা কিছু পাত্র নেই। 13 বছরের মেয়ে আছে না, মেরে দিন আমাদেরকে সকাল থেকে ডুবতে দিনে কিডনি পিসকিল করা বিক্রি করা পেছেন বাড়ি করে দরকার। এসেন্ট্রি বাড়ি আবু আমার জন্য আপনাকে ডাকুন। আমরা ডাক্তারের কাছে জবাব চাই, জবাব চাই। আমাদের মেয়েকে তিন দিন চোখে দেখতে যাইনি, হসপিটালে রাখবো না, এখানে রাখবো না, কোথাও যাবে নিজে আছেন। আমি কথা বলবো, সৌমেনবাবু পরিস্থিতি বুঝতে পারছেন, কি বলবেন? এরকম একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, কি বলবেন? ডাক্তার গরিবকে মারার জন্য নাই, আমরা কিসের জন্য হসপিটাল আছি? আমাদের কিছু নাই বলে তো আছি। আমাদের যদি অর্থ থাকতো আমরা ভালো ডাক্তারের কাছে যেতাম। তো ডাক্তার আজ কেন দুবার অপারেশন করবে? চিকিৎসা কেন করলো নি? রিপোর্ট কেন করলো নি? কিসের জন্য করলো নি? রিপোর্ট করা দরকার ছিল। রিপোর্ট যদি করতো তাহলে আমাদের বাচ্চা যদি কিছু হতো আমরা সেটা প্রতিবাদ করতাম নি। মানে কোনো কোনো ট্রিটমেন্টই হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আমরা শুনবো নি আমাদের বাচ্চা, আমরা পুরাবো নি ডাক্তারের লাশ নিব, তবে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যাবো। 24 ঘন্টায় দুবার অপারেশন হয়েছে, তার কেন কিসের জন্য হবে 24 ঘন্টায় দুবার অপারেশন? এখানে বাদি এলে জানতে পারবে কিসের জন্য হবে। ডাক্তার কই, এখনো পর্যন্ত ডাক্তার কি কোনো কথা বলেছে? না, কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি আমাদের সঙ্গে। আপনারা চাইছেন ডাক্তার কাছে? দেখতেই দেয়নি, দেখতেই দেয়নি। এখানে ডাকা হবে? উনি তো বলছেন মেরে দিতে, আজকে জানাচ্ছে, আজকে জানাচ্ছে, আমরা এটা মানতে মেরে দিতে জানাচ্ছে। রোগীর পরিজনেরা রয়েছে, রোগীর পরিজনেরা রয়েছে, এবং তাদের যে দাবি যে কিভাবে গোটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো উত্তর মেলেনি। প্রত্যেকে আছে এখানে, পরিবারের প্রত্যেক সদস্যরা আছে, এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। পুলিশরা কিন্তু বারবার ধরে একটা আশ্বস্ত করেছে যে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, কিন্তু তারপরে বিক্ষোভ কিন্তু অব্যাহত। সেই ছবি মারাত্মক অভিযোগ, এত বড় ঘটনা ঘটেছে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ আসেনি, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরো একবার, আরো একবার ছবি দেখাতে বলবো। সেই ছবি তুমি দেখো, আইসিইউ এর সামনে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে, দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন, এবং
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কিন্তু কথা বলছেন রোগীর পরিজনদের সঙ্গে, তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। তবে একেবারে নিজের কথা কিন্তু অনর রোগীর পরিজন, তাদের একটাই দাবি যে চিকিৎসক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে কিন্তু আসতে হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। সুদীপ্ত, সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যমন্ত্রী বীরভা হাসদা রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি মেদিনীপুর মেডিকেলে, সেখানে যারা রোগীর পরিজনেরা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি তো মানে আমি আমার ওই আমার বিধানসভার যে চারজন আগুনে পড়েছিলেন তাদেরকে দেখতে গিয়ে এনাদের সাথে তখন দেখা হয়েছিল, এবং এনারা আমাকে বলার পর আমি মেয়েটাকে দেখতেও যাই এবং সুপারের সাথে কথাও বলি যাতে ভালো ট্রিটমেন্ট যাতে পায়। হ্যাঁ, কিন্তু এখন খবর যেটা পাচ্ছি সত্যি খুব মর্মান্তিক, মানে এই ধরনের মানে মেয়েটাকে তো ফিরিয়ে দিতে পারবো না, এটা সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমি এটা নিয়ে অবশ্যই আমার তরফ থেকে আমি একটা রিপোর্ট করব। পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এ বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনেছি এবং আমি বারবার করেছি, আমার সাথে ফোনে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও কথা বলেছি আমি, মানে এরকম যদি হয়ে থাকে এটা তো মানে কখনোই আমরা কাম্য করব না এবং আমিও সাপোর্ট করব না, একজন মানুষ হিসেবে তো অবশ্যই সাপোর্ট করব না এই জিনিসটাকে। ঠিক আছে, হাসপাতালে সবাই যায়, সবাই যাতে ভালো ট্রিটমেন্ট পায় এবং মানে যেটুকু খামতি থেকে যাচ্ছে সেই খামতিটাকে যাতে মানে ঠেকানো হয় এবং আমরা কোনোভাবেই কোনো পরিবারের সদস্যকে বিনা চিকিৎসায় মানে যে এনারা বলছেন বিনা চিকিৎসায় মানে চলে যেতে হলো এটা কখনোই আমি সমর্থন করি না। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এতক্ষণ বন প্রতিমন্ত্রী বীরভা হাসদা, আপনাকে ধন্যবাদ।